তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমি আকাশ, আপনি দেখছেন আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে বন্ধুরা আপনাদের জন্য খুবই লেটেস্ট এবং ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আপনি তো ফোন হয়তো অনেক জায়গায় রেখে অনেক সময় অনেক জায়গায় চলে যান, কিন্তু আপনার মোবাইল ফোনে যদি কেউ হাত দেয় গোপনে, তার ছবি উঠে যাবে আপনার মোবাইলে। আপনার মোবাইল ফোন লক স্ক্রিন যদি স্ক্রিন বন্ধও থাকে, তো যে অবস্থায় আপনার ফোনটি রেখে যাবেন না কেন, সেই অবস্থাতেই গোপনেই তার ছবি উঠে যাবে কেউ যদি আপনার মোবাইল ফোনে হাত দেওয়ার চেষ্টা করে। তো বন্ধুরা, আজকে আপনাদের কাছে এই ভিডিওটি আশা করি অনেক বেশি উপকারে লাগবে। আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, নতুন ট্রিক্স আমি আপনাদেরকে শেখাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনার কী করবেন, আপনার প্রথমে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। তো আমি এই অ্যাপ্লিকেশনটি দেখিয়ে দেবো ভিডিওর মধ্যেই, আপনি অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন এবং কোথার থেকে ডাউনলোড করবেন। তো অ্যাপ্লিকেশনে কিছু গুরুত্বপূর্ণ কাজ, এগুলোকে আপনি দেখে নেবেন। তো আপনারা যখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনার প্রথমে অ্যালাউ বাটনে ক্লিক করে অ্যালাউ করে দেবেন। তারপরে আপনি এখানে দেখতে পাবেন আই গট ইট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অ্যালাউ করে দেবেন। ওকে, তো এখন আপনার সিম্পল, এখানে বেশি না, মাত্র চারটি অপশান আছে। চারটি অপশান আপনাকে, মানে সেটিংসগুলো আপনাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখতে হবে। বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটিতে প্লিজ এটি লাইক করে দিবেন যদি ভালো লেগে থাকে। অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন, তাহলে এই ধরনের লেটেস্ট ভিডিওগুলি আপনি সবার আগে কিন্তু পেয়ে যাবেন। তো এখন আপনি কী করবেন, এখানে দেখবেন প্রথমে যে অপশানটি আছে স্ক্রিন আনলক মনিটরিং, এই অপশানটি হয়তো আপনাদের অফ করা থাকবে, আপনারা এটাকে অন করে দিবেন। তো এখন আপনি এখানে দেখতে পাবেন ইমেজ ক্যাপচার ডিলে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে নিচের দিকে একদম 2000 একটি অপশান পাবেন, 2000 ক্লিক করে রাখবেন। এই যে 2000 দিয়ে আপনি এখানে ওকে বাটনে ওকে করে দিবেন। এখন আপনি এখানে পাবেন পাসওয়ার্ড প্রোটেকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা অন করে দিয়ে আপনি যে কোনো একটি পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন। আমি এক্সাম্পল দেখাচ্ছি 1234 দিয়ে। ওকে, আপনি যে কোনো একটি পাসওয়ার্ড দিবেন। আপনি যখন আবার এই অ্যাপ্লিকেশনটি পরে খুলতে যাবেন, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে দিয়ে খুলতে হবে। তো এখন আপনার কী করবেন, এখানে দেখবেন এখানে ক্যাপচার ইমেজ অপশান আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম কোনো অ্যাড আসলে আপনার কেটে দিবেন। তো এইখানে কিন্তু আপনাদের সমস্ত ইমেজগুলো শো করবে, মানে যারা যারা আপনার ছবি, মানে ফোন ধরতে যাবে তাদের ছবিটা কিন্তু এখানে উঠে আসবে। ওকে, তো এখনও যেহেতু আমি সেটিংসগুলো কমপ্লিট করিনি, সেই ক্ষেত্রে আমার ছবি এখনও আসেনি। এখানে আপনারা এবার দেখতে পারবেন রিস্টার্ট অন বুট, এখানে আপনার এটাকে যদি আপনাদের অফ করা থাকে অতি অবশ্যই এটাকে আপনার এনাবেল করে দিবেন। ওকে, আপনাদের কাজ শেষ। আপনি এখন ফোনটি যেখানেই রেখে যান না কেন, আপনার কিন্তু ফোন কেউ হাত দিলেই তার ছবি গোপনে উঠে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটি লাইক করবেন, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখার সুযোগ পেয়ে থাকে। এখন আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য প্লে স্টোর আসবেন, আর প্লে স্টোর এসে আপনার লিখবেন হু টাস্ট মাই ফোন। এটা লেখার পরে আপনার এই অ্যাপ্লিকেশনটি ভালো করে দেখে নিন, এইটা আপনার ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ।